কত ফুলছে তারা, এবার 10টা মানে এই রাস্তা চ্যানেল কেমন আছো তোমরা সবাই, আশা করি ভীষণ ভালো আছো। আজকে তো জন্মাষ্টমী, তো সকাল থেকেই মনে মনে প্রচুর ইচ্ছে এই করব সেই করব। আমার বাচ্চাগুলো সব থেকে এত এক্সাইটেড, মা কখন পুজো করবে, মা কখন পুজো করবে, মা কৃষ্ণের জন্মদিন কখন হবে, কখন এটা বানাবে ওটা বানাবে, চলো পুজো করি চলো, দিয়ে নিজে হাতে সমস্ত কাজ করবে। তো প্রথম কাজ হচ্ছে তাদেরকে আমি ফুল তুলতে পাঠিয়েছি। তো পুজোটা যে কখন করব সেটা ঠিক বুঝতে পাচ্ছি না, সকালে করব না সন্ধ্যেতে করব, অনেকে দেখছি সকালেই করে নিয়েছে। আবার আমার কাকিমা বললো সন্ধ্যেবেলা করবে, সারাদিন না খেয়ে দিয়ে তারপর পুজো করবে। তো ভাবলাম কখনো যে সকালেই করে নেব। আজকে বাবানের হচ্ছে যে টিউশন ছিল, তো হচ্ছে যে ভাবলাম যে টিউশন ছিল আজকে, তাহলে সকাল সকাল সমস্ত কিছু করবো, মানে পুজোর যে অ্যারেঞ্জ করা সমস্ত কিছু আয়োজন করা, তারপর প্রতিদেবের হচ্ছে যে আজকে মর্নিং শিফট ছিল, সমস্ত কিছু মানে আমি একা হাতে করব, কিন্তু তাও বাচ্চাদেরকে সামলানো এইসবগুলো, তারপর বাজার থেকে কিছু আনার থাকলে এই সমস্তগুলো, তো সব কিছু ভেবে মানে সকালেও ইচ্ছে ছিল। আবার ভাবলাম যে সকালে কাকিমা আবার বললো সন্ধ্যেবেলা করবে, সারাদিন না খেয়ে দে, তো কনফিউজড হয়ে গেলাম। তারপর তো সকালবেলা আজকে টিউশন ক্যান্সেল হলো, স্যারের শরীর খারাপ হয়ে গেছে, আর আজকে তাই সকালের পুজো হলো না। সারাদিন না খাওয়া দাওয়া করে একদম দুপুরবেলা বর আসলো, সব যে কয়েকটা ফুলের মালা টালাগুলো আনা হয়নি ওগুলো নিয়ে আসার পর পুজো হবে। তো চলো এখন আমাদের এখন যাওয়া যাক, ফুল টুলগুলো তুলে আনা যাক, তারপর সমস্ত কিছু অ্যারেঞ্জ করবো, ও আসলে তারপর আমরা পুজো করব। দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে বরমশা অফিস থেকে ফেরার সময় বললাম না বাজার থেকে কিছু জিনিসপত্র আনার আছে, তো সেগুলো নিয়ে আসবে। তো দেখো এই দেখো, এটা হচ্ছে আমাদের হলদিয়ার মাখনবাবুর বাজার। তো বাজারটা এত সুন্দরভাবে প্রত্যেকটা ওকেশনে সেজে ওঠে না বলার মতো নয়। এটা হচ্ছে যে স্পেশালি জন্মাষ্টমী উপলক্ষে সাজানো হয়েছে, তো মানে প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবে। তো দেখো কৃষ্ণের মানে পুজোর উপলক্ষে যা যা প্রয়োজন খাবার তো পাওয়াই যাবে। আর এটা হচ্ছে চাল ভাজা, মটর ভাজা, কলাই ভাজা, তারপরে ভুট্টা, মানে চাল ভাজার মধ্যে আবার পাঁচ রকমের কলাই টলাই দিয়ে এসব ভাজা আছে। তো এইখানে মানে এ টু জেড, আর এগুলো রিজনেবল রেট জানো, সব কিছু 10 টাকা করে দাম এক একটা প্যাকেটের দাম। আর নাড়ু, নানান ধরনের নাড়ু, সব থেকে বড় বিখ্যাত জিনিস দেখো এই যে তালের বড়া, এটা করতে তো অনেকটা সময় লাগে, তো এটাও রেডিমেড এখানে পাওয়া যায়। কি এতে পূজা লাগে না? পূজা লাগে, পূজা লাগে, পূজা লাগে। মাখন ওর বাজারে একদম সব রেডিমেড পাওয়াই যাচ্ছে। তো বর্মশে আস্তে আস্তে আমরা এদিকে পুজোর কিছুটা কাজ আগিয়ে রাখি। তো দেখো এই যে এখানে আমরা ফুল টুলগুলো তুলে নিচ্ছি সবাই মিলে, বাবান গেছে, মাম্মাম গেছে, আমি গেছি, আর ছাদে কাজ হচ্ছে, তার জন্য ছাদটা পরিষ্কারও করতে পারছি না, কিন্তু গাছ এত সুন্দর হয়েছে না বর্ষার জলে দেখার মতো। এই বাবা আস্তে 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 একটা তুলছি পাতা, দেখো এই দেখো আস্তে, মা দেখো, মা দেখো এই যে, হ্যাঁ ঠিক আছে, এখানে রাখো ঝুড়ি, আস আস, আরেকটা না, কি দেখবি আয়, দারুন জিনিস একটা দেখলাম, ঝিঙেটা কোথায় হয়েছে দেখ, এই দেখ গাছের মাচা করে দেয়নি, দেখ ঝিঙে হয়ে গেছে এখানে একটা, এই তো এই তো তুমি বড় হবে, বড় হবে তো বাবা, ইয়ে এত বড় উচ্ছেটা না তুলে খোসা লেগে লেগে নষ্ট হয়ে গেল, যা তুলে তাড়াতাড়ি, কত সুন্দর উচ্ছেটা হয়েছিল দেখ, দুজনে আমার মাম্মাম দেখো কিরকম জন্মাষ্টমী স্পেশাল সেজেছে দেখেছো, ওরা আজ সব গাছ তুলেই যাবে, গাছগুলো না ছাদে আসলে ছাদে আসার মতো সময়ই পাচ্ছি না, জঙ্গল হয়ে গেছে, যে ভেন্ডি হয়েছে ভেন্ডিটা
ও মা কি বড় সাইজ, বুড়োই হয়ে যাচ্ছে কাতু ভেন্ডিটা। দো পাটিটা তুল, দুটো আছে, স্লিপারই আছে। আস্তে যেতে পারলে যা, নাহলে ছাড় আমাকে, আমি যেতে পারবো। আস্তে যা, পড়ে টড়ে যাস না যেন। হ্যাঁ, ওটা দোপাটি ফুল, আর একটা আছে। একজন ফুল তুলছে, একজন ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ তো ভীষণ হ্যাপি হয়ে যাবে রে। একটা ফাঁক দিয়ে গাছটা বেরিয়েছে, ফটো তুলে নি। আজকে ফুল লাগবে তো, আর লাগবে না। আমি সব ফুল তুলব, সব ফুল এত, সব ফুল তুলব। ফুল তোলা হলো, কত ফুল! নয়নতারা, এটা দশটা মণি, বেলপাতা, অপরাজিতা, দুজনে ফুল মিলে ফুল তুলেছে। এটাকে না তুললে না বুড়ো হয়ে যাচ্ছে। কত বড় ভেন্ডি দিয়েছে, বুড়ো হয়ে যাচ্ছে। আরও আছে, এটা ফার্স্ট ভেন্ডি গাছের এই বছরের। এ দেরি করে গাছ লাগিয়েছিলাম না, কত বড় হয়েছে দেখেছিস? চলো নিয়ে, চলো নিয়ে। এই একটা তো দেখো, বাজার থেকে চলে এসেছে আমার প্রতিদেব। তো কি বলতো, তোমরা আজকে না ভিডিওটা বাড়াবো না, অনেক কাজ আছে। তো পরের পার্টটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো। আর ভিডিওটা আচ্ছা, পরের ভিডিওর পার্টটা না ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই দেখো, মিস করো না একদম। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।